কর্মী 116 জন। তখন আমরা বিজেপির পতাকা যে ধরেছে তার পিছনে লেলিয়ে দিয়েছে কুকুরের মতো। এই তৃণমূল প্রতিবাদে সোচ্চার হচ্ছে না যে যে সিচুয়েশনে দোকান করা হয়েছে, 100 জন দোকান পাচ্ছে। এই তিনটা মার্কেটে 3 জন নেতৃত্ব আছে, ডিএসকে তাদের প্রতিনিধিত্ব একত্রিত হন, তাদের বিরুদ্ধে আন্দোলন করুন এবং তারা যেসব কথাগুলো বলছে তাদের অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়ের প্রতিবাদ যতদিন আপনি না করবেন ততদিন পর্যন্ত আপনারা ঠিক স্থায়ী দোকান রূপরেখা আমরা তৈরি করেছি। তার আজকে প্রথম দিন ছিলেন সেই দাদারা, তারা বোম ধরাতে গিয়ে কাঠমুনি নিতে গিয়ে প্রচুর সংখ্যক অস্থায়ী দোকান তারা বসান এবং এখানকার নেতৃত্ব আমরা এখানকার যিনি আধিকারিক আছেন ওনার সাথে আমরা কথা বলেছি। ওনার সাথে দীঘার বিচ্ছেদ করা হবে এবং শুধু তাই নয়, দীঘার উন্নয়নের স্বার্থে আমরা কয়েকটা দাবি রেখেছি। আমাদের প্রথম দাবি ছিল দীঘার যে স্নানের ঘাট আছে দিতে এসেছিলাম, তো আমাদের যে দাবি ছিল পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না এবং যাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে তারা মানে একজন করে একজন প্রায় 50-60টা করে নিয়ে রেখেছে, বাদবাকি যারা অ্যাকচুয়ালি প্রাপ্য তাদেরকে দেওয়া হয়নি। এবং আমরা এটাও বলেছি যে একটা হোকার্জন করে দিতে, সবাইকে যে দোকান দিতে হবে তার মানে নেই, ডিএসডির তরফ থেকে যাতে একটা হোকার্জন করে দেয় সে ব্যবস্থাও করে দিতে বলেছি, সেটাও আমরা আবেদন রেখেছি। দ্বিতীয় যেটা আবেদন রেখেছি আমরা টোটাল উচ্ছেদ না করে একটা একটা দোকান সবাইকে দিয়ে তারপরে দীঘাটাকে পরিষ্কার করতে বলেছি। তারপরে যেটা আমাদের স্নানের ঘাট আছে, দীঘা মেরিন ঘাট আছে বা যেগুলো সব সৈকত সরণী ঘাট আছে সেগুলো আমাদের মানে স্নানযুক্ত পরিকাঠামো নেই, সেখানে প্রতিদিন একটা একটা করে টুরিস্ট মারা যাচ্ছে, সেটা দীঘা প্রশাসনের ব্যর্থতা বলুন যাই বলুন প্রতিদিন একটা করে মারা যাচ্ছে। তারপরে যে ড্রেনের ব্যবস্থা আছে এখানে, আমরা দীঘা হাসপাতাল থেকে যেটা আমরা রিপোর্ট নিয়েছি 100-100 ডেঙ্গু আক্রান্ত, তার কারণটা হচ্ছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটি যে ড্রেনের ব্যবস্থা করেছে সেখানে কিন্তু কোনোটাই সঠিক রূপায়ণ করেনি বা সেখানে সংস্কার করেনি। আমরা বৃহত্তর আন্দোলন করবো, আমরা সেটা বলেছি ডিএসডি এক্সিকিউটিভ অফিসার সুজনবাবুকে আমরা বলেছি সমস্ত, এবং উনি ডিএমের সাথে কথা বলবেন বলেছেন, দরকার হলে আমাদেরকেও কথা বলতে বলেছেন। আমরা আমাদের জায়গায় রিজিড আছি, 26 তারিখের মধ্যে সমস্ত যে সমস্ত অস্থায়ী দোকান রয়েছে তাদেরকে সরে যেতে বলা হয়েছে। না আমরা সেটা উঠবো না, আমরা একটা বৃহত্তর আন্দোলন করবো, যদি তুলে দেয় ওরা গায়ের জড়িতে উঠে দেয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নেব। সেটা মোটামুটি সাহেব আমাদেরকে যেটা বলেছেন যে উনি ডিএমএর সাথে কথা বলে এটা যাতে কোনো প্রকার এই হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকা যায় তার উনি চেষ্টা করবেন, এবং আমরা এও বলেছি যদি ডিএসডি এর পক্ষ থেকে কোনো হটকারী অমানবিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই হটকারী সিদ্ধান্তে নিন্দা করছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার জন্য রেডি আছে। এবার যদি আমরা দোকানটা উঠিয়ে দিই তাহলে তার সংসার খাবে, আমরা খাবো কি? তাই আমরা এখানটায় সবাই জড়ো হয়েছি, আমাদের সিদ্ধান্ত নেওয়া হোক, আমরা খাবো কেন? একটু ধৈর্য ধরুন, কিনারা বেরিয়েছে তরফ থেকে, এই ছোট ছোট ব্যবসায়ীর তরফ থেকে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। আজকে রাজ্য সরকার আমাদেরকে অমানবিকভাবে অত্যাচার করে তুলে দিচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া হকার জোন নেই। আজকে প্রায় 4,000 হকার তারা কী করে খাবে? সাধারণ মানুষ তাদের খবর কে বুঝবে? আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেমোক্রেশন আলোচনার জন্য আমরা দীঘা ডিএসডিএকে আবেদন করছি, বা আবারও যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা আজকে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে এবং আগামী দিনে আমরা কেন্দ্র স্তর পর্যন্ত পৌঁছতে পারি। আমাদের এই বৃহত্তর আন্দোলন 4,00,000 গরিব মানুষের স্বার্থে আমরা
সবাই সমবেতভাবে আন্দোলন করছি। আমরা কোনো মতে আন্দোলন ছাড়া মাথা নত করব না। আমরা পরিষদকর্তার কাছে তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে সবাই গেছিলেন, সেটা কি ফলপ্রসূ? আমরা বারবার আমাদের জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি তপন মাইতির নেতৃত্বে বারবার ডিএসডিওতে গেছেন। আমরা সদুত্তর যাচাই করার জন্য গেছি, আমরা তার সম্মুখে কোনো উত্তর পাইনি, সদুত্তর আমরা পাইনি। আমাদেরকে বারংবার আশ্বাস দেওয়া হয় যে আমরা এখানে আপনাদেরকে হকারে উচ্ছেদ করছি না, আমাদেরকে উপর থেকে চাপ আছে, তার কারণে আমরা আজকে মানে পুলিশ বাহিনী নেতৃত্ব হঠাৎ ঘোষণা করে গেছিলেন। আপনারা এক কলাম করুন।